সান্তা ক্লজ কে ভালো বলো আমার জন্য দুটো গিফট রেখে গেছে। হুম তুমিও তো ভালো। ঠিক আছে ডোনা এবার যাও, তোমার স্পেলিং ডিকটেশনটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, যাও ওটা শেষ করে নাও। যাও 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 পড়তে যাও। আর শোনো, তোমার পড়াশোনা হয়ে গেল না, আমি তোমাকে একটা খুব সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব। বুঝলে বাবা? যাও 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 সাবধানে। অবু কাল ভোর রাতে ফিরলি, তুই কি মনে করেছিস বলতো? বাড়ি থেকে নিয়ম কানুন বলে কিচ্ছু নেই, এবারে কিন্তু তোর জীবনটা একটু গোছা, বুঝেছিস? না আসলে কাল রাতে দেখ, বিয়ে করব না বলে পালিয়ে বেড়ালে আমি কিন্তু আর কোনো কথা শুনব না, আমি বলে দিলাম। আসলে জেমা একটা অদ্ভুত ঝামেলা আটকে গেছিলাম কালকে। তুই চুপ কর তো। ঠিক বয়সে বিয়ে না হলেই মানুষের উল্টো পাল্টা দিকে মন চলে যায়। উল্টোপাল্টা মানে কি বলতে চাইছো তুমি? ছোটটা জেম্মা বলতে চাইছে এই যে তুই কিসব ব্লাড ডোনেশন ক্যাম্প, সোশ্যাল কাজকর্ম, ক্লাব, এই যে এইসব করিস না, মানে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, এইসবের কথা বলছে জেম্মা। মিতুল তুই খুব ভালো করে জানিস যে আমি এগুলো অবু আমি এটা বলতে চাইনি, মিতুল তোকে ভুল কথা বলছে, আমি যেটা বলতে চাইছি জেম্মা তুমি ছোটটা আমরা বাড়িতে কটা লোক থাকি বলতো? ডোনা তো সারাদিন স্কুল পড়াশোনা ছবি আঁকা এইসব নিয়ে ব্যস্ত, আর জেম্মা জেম্মা তো সারাদিন নিজের মতনই থাকে, আর আমার তো সব কিছুই শেষ, কথা বলার একটা লোক পর্যন্ত পাই না। তাই আমি ভেবেছি যে রাঙা বৌদিকে আমরা এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে যাব। কি বলছো তোমরা, রাঙা বৌদিকে ফিরিয়ে নিয়ে আসবে? এ তো খুব আনন্দের কথা, তোমরা কখন যাবে বলো, আমি তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। মিঠুল আমি ভাবছিলাম যে জেম্মা তুমি আর একটা কথা বলবে না, আমরা আজকেই যাব ব্যাস। আজকে জেম্মা তুমি কিছু বলবে না, আজকেই যাব, এটাই ফাইনাল। ভালোই হয়েছে, রাঙাদা রাঙা বৌদির ব্যাপারটা ভালোই ভালোই মিটে গেলে আমাকে ঈশানীর কথা জেম্মাকে বলতেই হবে। হ্যাঁ, ও বাড়ির সবার সামনে আপ্যায়ন করে রাঙাবৌদিকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব, আর তারপর শুরু হবে আমার প্রতিশোধ নেবার পালা। এত সহজে আমার হাত থেকে নিষ্কৃতি পেতে দেব না আমি।